কার স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি মৌমিতা দা এই মুহূর্তে রয়েছি আরাত্রিকা মুখার্জির বাড়ি। কে এই আরাত্রিকা মুখার্জি? আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে যে মেয়েটি তার নামই আরাত্রিকা মুখার্জি, আমার সাথে আছে। নমস্কার আরাত্রিকা। প্রথমে আমি জানতে চাইব তোমার বাবার নাম কি? বাবার নাম তাপস কুমার মুখার্জি। মায়ের নাম? মা হলো রেশমি চক্রবর্তী মুখার্জি। আচ্ছা, বাবা কি করে? বাবা পেশায় শিক্ষক, আর বাবার মাও কি শিক্ষক? শিক্ষক। আর একটু জোরে বলো আর। হ্যাঁ, দুজনেই শিক্ষক। বাবা কোন স্কুলে চাকরি করে? বাবা মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়, আর মা খড়ার সূর্যকুমার হেমাঙ্গিনী হাইট বালিকা বিদ্যালয়। তাহলে তোমার সাফল্যের পিছনে বাবা মায়ের অবদান কতটা? 100 বার দুজনেরই ভীষণভাবে আমাকে মানসিকভাবে সাহচর্য দিয়ে গেছে। তোমার মাধ্যমিকের রেজাল্ট কেমন ছিল? মাধ্যমিকে আমার 95% মতো ছিল, 665। তবে আমি একটু বেশি আশা করেছিলাম, আমার ভূগোল আর ইংরেজির নাম্বার একটু কম এসেছিল, একটু মন খারাপ ছিল বটে। আচ্ছা, আজকে এই উচ্চ মাধ্যমিকের সপ্তম স্থান অধিকার করে কেমন লাগছে তোমার, এটা আগে বলো। এই জিনিস আমি আশা করিনি, এটা একদম নতুন একটা অনুভূতি। একটু জোরে বলো বাবা। ভীষণ নতুন একটা অনুভূতি, এরকম আমি আশা করিনি কখনো আগে। আমি তো কম্পিউটার শিখতে চলে গিয়েছিলাম, তো তারপর আমার কয়েকজন বন্ধু আমাকে কনগ্রাচুলেশন জানাচ্ছে, তো আমি সেই মুহূর্তে আমি একদম নিজের বাইরে। তারপর মা আমাকে কাঁদতে কাঁদতে ফোন করে বলছে যে এরকম 7 তাড়াতাড়ি চলে আয়। তখন অলরেডি অনেকেই ফোন করতে শুরু করেছে আমাকে, তারপর আমি বাড়িতে এসে ব্যাপারটা জানলাম, তখনও বিশ্বাস হয়নি আমার ঠিকঠাক করে। তুমি যে এই আজকে যে এই এত বড় সাফল্য, তার জন্য তো তুমি একটা প্রস্তুতি নিয়েছো। কত ঘন্টা পড়াশোনা করেছো, কিভাবে পড়াশোনা করেছো, কোন কোন বই ফলো করেছো, বাবা মারা কতটা সাহায্য করেছে, এবং কোন কোন কত টিচার নিয়েছো, কোন সাবজেক্টে কী কী টিচার নিয়েছো, এবং টিচাররা তোমাকে কিভাবে সাহায্য করেছে, প্রতি একটু যদি বলো তাহলে আমাদের দর্শকরাও একটু জানবে কিভাবে এগোতে হবে এবং আমরাও সমৃদ্ধ হব। পড়াশোনা বলতে আমি ছোট থেকে খুব একটা চুজি ছিলাম না, যেটাই আমি পড়তাম আমি চেষ্টা করতাম থরলি গোছু করতে ওটার মধ্যে, কারণ ব্যাপারটা ইনফ্যাক্ট আমি চেষ্টা করেছিলাম যে রিডিউসড পোর্শনটাকেও কভার আপ করতে এই সময়ের মধ্যে, কারণ ব্যাপারটা আমাদের জানতে হবে অনেক কিছু এই পরবর্তীকালে। যেহেতু আমার ইচ্ছেও ছিল আইএস, তো সেটার জন্যই আমি প্রথম থেকে প্রিপারেশন নিয়েছিলাম, এরকম চুজি আমি কখনোই ছিলাম না, সবটাই পড়তাম। আর বইপত্র বলতে ছায়া প্রকাশনীর জীবন মুখোপাধ্যায় ইতিহাসে যেমন আমি ফলো করতাম, আর বাকি তো টেক্সট বইগুলো ভালো করে পড়াশুনো এটা অবশ্যই বলবো, আর তার সাথে টিচারদের সাপোর্ট তো ভীষণ রকমই। আমার বন্ধু বান্ধব পড়াশোনা করতে ঘন্টার হিসেবে আমার এরকম কিছু নেই, আমার ভালো লাগতো পড়তে, বিভিন্ন সময় একটু ছাদে কখনো গিয়ে দাঁড়িয়ে আছি তো একটু উল্টোলাম, কখনো বাড়িতে কিছু ইচ্ছে করছে না একটু উল্টে দেখলাম কি হচ্ছে না হচ্ছে, মাথায় আছে কি না সবটা একটু দেখে নিলাম, তো ওরকম নির্দিষ্ট কোনো সময় ছিল না। পরীক্ষার আগে অবশ্যই অনেকটা টাইমিং বাড়িয়েছিলাম, তো ওরকমই আর কি সেটাই। আচ্ছা, আরেকটা কথা, তাহলে কতজন শিক্ষককে তুমি পাশে পেয়েছিলে, মানে প্রতিটা সাবজেক্টে কি টিচার নিয়েছিলে, একজন করে না দুজন করে শিক্ষক, কতজন শিক্ষক ছিল? প্রতিটা সাবজেক্ট বলতে আমার বাংলা ইংরেজি তার সাথে ইতিহাসের ছিল, পরবর্তীকালে ভূগোলও ছিল, পল সায়েন্স আমাদের স্কুলের এক টিচার ছিলেন ভীষণ সাপোর্টিভ, তপনবাবু, তো উনি আমাদের পড়িয়েছেন। হ্যাঁ, মানে বাংলা ইংরেজি আমার ছিল, ইতিহাস মোটামুটি সব সাবজেক্টেই ছিল, পল সায়েন্স বিশেষ করে আমাদের স্কুলের এক টিচার তপনবাবু, উনি আমাদের পড়িয়েছিলেন পল সায়েন্স, তো তারপর আর লাগেনি টিচার। স্কুলের সাহায্যটা তুমি খুব পেয়েছো? হ্যাঁ, ভীষণভাবে, যখন যেটা সুবিধা মানে অসুবিধে করেছে সেটা স্যারেরা ভীষণভাবে হেল্প করেছেন। আর মা বাবাও তো শিক্ষক, তারা কি কেমন ভাবে তোমাকে সাহায্য করেছে? ওনারা তো করবেই, নিজের 100% দিয়েও করবে, কিন্তু আমি শুধু একটু জানতে চাইছি, দর্শক খুব আগ্রহী তোমার ব্যাপারে। নিশ্চয়ই, বাংলা আমার মায়ের বিষয় ছিল, বাবার তো বায়োলজি, যেহেতু আমার বিষয় ছিল আর্টস হিউম্যানিটিস, ওই জন্য আমার বাবার বিষয়টা খুব একটা সাপোর্ট সেই অর্থে প্রয়োজন হয়নি, কিন্তু বাবা পাশে ভীষণভাবে থেকেছেন, আর বাংলা আমার শিক্ষক ছিল অবশ্যই, কিন্তু মাও আমাকে বিশেষ করে ব্যাকরণের বিষয়গুলো অনেকটা হেল্প করেছে, মা করেছে। আচ্ছা, পরবর্তীকালে কোন সাবজেক্ট নিয়ে এগোতে চাও? আমার ইতিহাস বা পল সায়েন্স, মানে ইতিহাস
পল সায়েন্স এই দুটোই ফোকাসে। দেখবো ইতিহাসে আমার পরবর্তীকালে একটা ওই কুয়েট এক্সাম আছে যেটা সামনে জুলাই মাসে, ওটা কোয়ালিফাই করতে পারলে সেক্ষেত্রে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে আমার অ্যাডমিশন হবে। এদিকে হ্যাঁ এটা একটা ইচ্ছে আছে আমার, সবাই শুনবে। হ্যাঁ অবশ্যই। আর হচ্ছে তুমি কি হবে ভবিষ্যতে, তোমার লক্ষ্যটা কি? আমার ইউপিএসসি ক্র্যাক করে আইএস আইএসটা কোয়ালিফাই করার ইচ্ছা আছে। আইএসটা কোয়ালিফাই করার ইচ্ছা আছে। তাহলে আজকে তোমার জীবনের একটা মোড় বলতে পারো। 100 বার 100 বার ভীষণ খুশি হয়েছো আশা করি। আচ্ছা তুমি অবসর টাইমে কি করতে ভালোবাসো আরাত্রিকা? অবসর সময়ে আমি গল্পের বই ভীষণ ভালোবাসি পড়তে, আর গান তো আছে তার সাথে গান শোনা। হ্যাঁ আর কিছু কি শিখেছো এক্সট্রা, কিছু গান আঁকা এইসব কিছু? আমার গান ছিল, গিটার শিখতাম, তারপরে আবৃত্তিও শিখেছিলাম আপনার কাছে, তো আমি আবৃত্তি বহুত দিন তালিম নিয়েছি। আর তারপর পরবর্তীকালে আর হয়নি, বাড়িতেই একটু একটু পড়তাম বিভিন্ন সব কবিদের। আমাদেরকে এক কলি গান শোনাবে? আচ্ছা তুমি গ্রুমিং এর জন্য কলকাতাও গেছিলে গানে না, তুমি এক কলি গান শোনাও আজ, এমন একটা গান শোনাও যেটা আজকে তোমার সাফল্যকেও একটা তুলে ধরবে সেরকম একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুড়ি সুধরা মাঝে শান্তির বাড়ি, বুঝি সুধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্ব মুখে নর নারী, বুঝি সুধরা মাঝে শান্তির বাড়ি, বুঝি সুধরা মাঝে শান্তির বাড়ি। খুব সুন্দর, সব দিক থেকে খুব মানে যথেষ্ট তুমি উন্নতি লাভ করেছো। আচ্ছা স্কুলে গেছিলে তুমি? স্কুলে গিয়েছিলাম, এরপরেও স্যার ডাকছেন একবার যেতে হবে। শিক্ষকরা কিরম ভাবে আপ্লুত? ভীষণ খুশি আমাকে ফোন করেছেন, ভীষণ খুশি সকলেই, খরার বাসী সকলে। আমি যখন আসছিলাম তোমার প্রতি সবাই খুব খুশি, তোমার এই যে রাজ্যের মধ্যে এরকম খরারকে তুলে ধরেছো, তোমার নিজের কেমন লাগছে? অবশ্যই খুবই ভালো লাগছে, এটা আশা করিনি আমি একেবারেই। তো পরবর্তীকালে কাজ করতে যাইব, সকলের জন্য ভালো কিছু করতে যাইব, অবশ্যই সেটাই ইচ্ছে থাকবে, এটা আমাকে সেই সেই পথটা চলার একটা অনুপ্রেরণা যোগাবে। আচ্ছা তোমার কি ভাই বোন কেউ আছে? হ্যাঁ আমার ভাই আছে, ভাই ক্লাস 9-এ পড়ে, ও পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পড়ে। তোমার উত্তরোত্তর সাফল্য বৃদ্ধি পাক, এটাই আমরা স্থানীয় সংবাদের পক্ষ থেকে কামনা করি। হ্যাঁ নমস্কার, ধন্যবাদ। দাদা অফ করে দিদিকে আমি ঘোরালাম।